হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য শ্রীময়ী সিরিয়ালের আপডেট নিয়ে ডিঙ্কা এবং অর্না রাত্রিবেলা খাবার টেবিলে খাবার খেতে বসেছে তখনই ডিঙ্কা বলে যে আজকে মায়ের সাথে সারা দিন যোগাযোগ করিনি আমি কিন্তু কালকে গিয়ে মায়ের সাথে দেখা করে আসব, আসবো রোহিতাঙ্কেল এবং মাকে সারপ্রাইজ দেব। ঠিক সেই মুহুর্তে দাদুভাই ওপর থেকে নিজে নেমে আসে বলে ডিঙ্কা তোমার মা এখনও কেন বাড়ি ফিরে আসছে না বলো তো রাত তো অনেক হয়ে গেল ডিঙ্কা ঘড়ির দিকে তাকিয়ে দাদুভাইকে বলে তুমি এত রাত পর্যন্ত এখনও জেগে আছো কালকে ঠাম্মি যে সমস্ত ব্যবহার আমার মায়ের সাথে করেছে তারপরে মা কী করে এই বাড়িতে থাকতো মা নিজের ছুটকেস গুছিয়ে রোহিত আঙ্কেলের বাড়িতে চলে গেছে ও আমার এতটুকু মনে নেই ডিঙ্কা তার কারণেই আমি তোমার মায়ের খোঁজখবর করছিলাম ঠাম্মি রেগে যায় বলে তোমার মাকে কেউ অপমান করেনি তোমার মা যে এই বয়সে এসে এইভাবে আমাদের মুখ পুড়িয়ে দেবে সেটা আমি বুঝতে পারিনি তোমার মাকে জীবনে আমি অনেক সমর্থন করেছি তার মানে সে যে অন্যায় করবে সেটাও আমাকে সমর্থন করতে হবে তার তো কোনো মানে নেই অর্না রেগে যায় বলে কেন আপনার ছেলের কারণে এর আগে কি আপনার মুখ পড়ে নি তাহলে আপনি কেন এখন আন্টির দিকে সব কিছু দিচ্ছেন এই কাজগুলো আপনি মোটেও ঠিক করছেন না দেখো অরণা তোমার নিজের মা যদি এই ধরনের কাজ করতো তাহলে তুমি মেনে নিতে আজকে অন্যের মা করছে বলে তুমি মজা দেখছো দিনকার রেগে যায় বলে দেখো ঠাম্মি আমার মা যা করছে একদম ন্যায় কাজ করছে আর তাই সন্তান হিসাবে আমি আমার মাকে সাপোর্ট করছি এখানে কেউ মায়ের মজা দেখছে না তাই তুমি এই সমস্ত ভাষা বলে অর্ণাকে অপমান করো না বুঝতে পেরেছ তোমার মা এই রকম একটা ঘটনা ঘটাচ্ছে তোমরা সবাই সম্মতি দিচ্ছ তোমার বোনটা যে বাড়ি ছেড়ে চলে গেল এখন যদি সে কোনো ঘটনা ঘটিয়ে ফেলে তাহলে কি করবে তোমরা সেটা তো দিথির নিজস্ব ব্যক্তিগত বিষয় কারণ দিথি একজন অ্যাডাল্ট মানুষ ও যদি এখন অবুজের মতো কাজ কারবার করে ওর মায়ের কারণে সে সব কিছু তো আমরা মেনে নিতে পারবো না সেটা দিথি বুঝে নেবে দাদু রেগে যায় বলে তুমি বৌমার সম্পর্কে এখানে সমালোচনা করতে বসেছ এত রাত্রে তোমার লজ্জা করে না সেই তো জুনগুহকে বুকে টেনে নিয়েছিলে গুহ তোমার মাথায় হাত বুলিয়ে সমস্ত সয় সম্পত্তি সব কিছু লিখে তোমাকে ঘাত ধরে বাড়ি থেকে বের করে দেওয়ার সমস্ত পরিকল্পনা করেছিল তোমার জন্য সেটাই উচিত শিক্ষা ছিল তুমি দরজায় দরজায় মানুষের গিয়ে ঠক্কর খেতে সেটাই তোমার জন্য একদম উচিত শিক্ষা হতো কিন্তু বৌমাই তোমাকে সেই সব কিছুর থেকে বাঁচিয়ে একটা নতুন জীবন দিয়েছে এতটা অকৃতজ্ঞ বেইমান তুমি এইভাবে বৌমার সমস্ত ভালো গুণগুলোকে ছাপিয়ে ফেলে তুমি এখন বৌমার বদনাম করতে বসে পড়েছ দেখো তোমার বৌমা এতদিন যা কিছু করেছে সব ভালো করেছে কিন্তু সেই তো পড়েছিল আমাদের বাড়িতেই কই আমাদের বাড়ি ছেড়ে তো বাপের বাড়ি গিয়েও থাকেনি বা অন্য কোথাও থাকেনি এখন দিন কেনা হয়ে গেছে বুঝি তাই এখন এই বাড়ি ছেড়ে চলে যেতে কোনো এতটুকু আফসোস হয়নি তোমার এত বড় সাহস দেখো তোমার ছেলের কোনো অধিকার নেই বৌমার প্রতি কোনো কথা বলার অথচ আমার বৌমাকে এতগুলো কথা কেন শোনালো তোমার ছেলে নিজের ছেলেকে মানুষ করতে পারি তোমার ছেলে থাকেনি নি সাথে যখন বিয়ে হয়নি তার আগে জুনগুহর জন্মদিনের পার্টির অনুষ্ঠান করতে হোটেলে গিয়ে একসাথে রাত কাটায়নি কত অফিসের মিটিংয়ের কথা বলে তারা একসাথে রাত কাটিয়েছে বিভিন্ন জায়গায় ঘুরেছে কই তখন তো তোমার লজ্জা করেনি আরে বাবা ছেলেরা যা কিছু করতে পারে মেয়েরা কি তাই পারে সমস্ত সেটা মেনে নেয় না রাখো তোমার সমাজ তোমার কাছে না হয় আমার বৌমা এই বাড়িতে কী পেয়েছে দুঃখ কষ্ট যন্ত্রণা চোখের জল ছাড়া এখন যদি ওই মেয়েটা একটু সুখের আশা করে নিজের জীবনটা নতুন করে শুরু করে তাতে তোমার সমস্যা কোথায় দেখো আমার বৌমা যা করেছে বেশ করেছে ও দেখিয়ে দিয়েছে মানুষকে যে মানুষের জীবনে বয়সটা কোনো কিছু নয় মানুষ চাইলে শেষ বয়স থেকেও শুরু করতে পারে নতুন করে নিজের জীবন নিজে ভালো থাকার জন্য আর সেই বৌমার এই এত বড় সিদ্ধান্তটা দেখে অনেক মেয়েরা রয়েছে যারা বৌমার মতো এই সব শ্বশুরবাড়ির যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে পারবে ঠিক বলেছো দাদুভাই এই জন্যই তোমাকে আমি এতটা সম্মান করি হ্যাঁ মায়ের মতো অনেক মেয়েরা রয়েছে যারা শ্বশুর বাড়ির চাপে থাকে বাপের বাড়িতেও গিয়ে মুখ দেখাতে পারে না পাড়া প্রতিবেশী কী বলবে সেই সবের জন্য ভাবনা চিন্তা করে নিজের জীবনটা সারা জীবন কষ্টে কাটিয়ে দেয় কিন্তু মাকে দেখে তারা এখন অনুপ্রেরণিত হবে বুঝবে যে না সব কিছুর ঊর্ধ্বে গিয়ে ভালোবাসা একটা মানুষের কাউকে ভালোবাসার অধিকার রয়েছে ভালো থাকার অধিকার রয়েছে নিজের জীবনে সুখী হওয়ার অধিকার রয়েছে আর তখন তারা এই সমস্ত যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে পারবে আর ঠাম্মি তুমি যা কথাগুলো বলছো ভেবে বলছো তো দেখো তোমার জীবনে একবার যে দুর্দশা এসেছে সেই দুর্দশা তোমার জীবনে যদি আবার আসে এবার তোমাকে কেউ বাঁচাতে পারবে না কারণ আমার মা তো এই বাড়ি ছেড়ে চলে গেছে আমার মা যদি থাকতো তোমাকে ঠিক বাঁচাতো আর এখন মা তান সব কিছু ছেড়ে দিয়ে রোহিত আঙ্কেলকে সুস্থ করাটাই মায়ের একমাত্র লক্ষ্য আর আমিও মনে করি যে রোহিত আঙ্কেল দিন আমাদের পরিবারকে সাপোর্ট করেছে সত্যি মায়ের এই এত বড় সিদ্ধান্ত আমাকে আরও মাকে সেলুট করতে আরও বেশি করে অনুপ্রাণিত করছে দেখো তোমার মায়ের এই সমস্ত অন্যায় তোমরা যদি মেনে নিতে পারো নাও তোমার মা বিয়ের আগে রোহিত সেনের বাড়িতে গিয়ে থাকছে এই সব কিছু কি যে লজ্জার কিভাবে মুখ দেখাবো আমরা পাড়া প্রতিবেশীর কাছে আমার তো মুখ দেখাতে কোনো লজ্জা নেই আমি মাথা উঁচু করে বাঁচব আমার বউ আমার যা কিছু করেছে ঠিক করেছে তোমার যদি মাথা নিচু করে বাঁচার ইচ্ছে হয় মানুষকে সুযোগ দাও তুমি তাহলে তো সেটা করতেই হবে তোমাকে সেটা তোমার বিষয় তবে আমার বৌমার জন্য আমার সময় গর্বে অহংকারে বুকটা ভরে থাকবে হ্যাঁ তোমার বৌমা যা কিছুই করুক সেটাই তো তোমার কাছে সবথেকে ভালো কখনো তো বৌমার কোনো অন্যায় তুমি দেখতে পারো না শ্রীময়ীর চোখের জল মুছিয়ে দেয় রোহিত সেন বলে দেখো শ্রীময়ী এইভাবে কান্না করো না তোমার চোখের জল আমি সহ্য করতে পারি না আজকে পৃথিবীর থেকে সুখী মানুষ যদি কেউ হয়ে থাকে সেটা কিন্তু আমি কারণ আমার অনেক ইচ্ছে ছিল তোমার সান্নিধ্যে আসার এর সেটা যে আমার এই বয়সে এসে আমি আসতে পারবো সেটা আমি কখনো ভাবিনি আমার মনে হচ্ছে আমার বুকের ভেতরটা সমুদ্রের ঢেউ দিচ্ছে আমার জীবনে আলোর ঝর্ণা বয়ে এসেছে আমি তোমাকে আমার জীবনে পেয়েছি যখন লন্ডনে থাকতাম অনেকে বলতো আমার জন্য নাকি অনেকের জীবন আলোকিত হয়েছে কিন্তু কারোর জন্য আমার জীবন আলোকিত হয়নি আমি সব সময় তোমার কথা ভাবতাম কত যে রাত জেগেছি তোমার কথা ভেবে কিন্তু এখন সেই মানুষটা আমার সাথে রয়েছে এর থেকে সুখের আর কি হতে পারে আমার জীবনে তুমি তো শুধু নিজেরটাই বললে আমারটা বললে না তো তোমারটা তুমি নিজে বলো শ্রীময়ী আমি অন্ধকারে তলিয়ে গিয়েছিলাম রোহিত তুমি এসে তোমার আলো দিয়ে আমাকে বাঁচিয়ে নিয়েছো। তা না হলে আমার জীবনটা যে ওই অন্ধকারে তলিয়ে যেত আমি তোমাকে ভালোবেসেছি তবে ভাবতাম সমাজ কি বলবে লোকে কি বলবে এই সব কিছু ভেবে পিছু টানগুলো পিছু গিটগুলো ছেড়ে আমি তোমার কাছে ছুটে আসতে পারতাম না তার জন্য আমি কিন্তু মনে মনে অনেক কষ্ট পেতাম আমিও সারাটা রাত জেগেছি কখনো ঘুমোতে পারিনি ঠিক করে তারপরেই তুমি তোমার এই অসুস্থতাটা নিয়ে আমার কাছে আসলে আর তখনই মনে হলো যে না আমার সমস্ত পিছু টান ফেলে আমার তোমাকে সুস্থ করাটাই জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত আর সেই কাজটাই কিন্তু আমি করছি তবে তোমার ওপর করুণা করে যে করছি তা কিন্তু নয় তোমাকে ভালোবেসে এই কাজগুলো আমি করছি কারণ তুমি আমার জীবনে এমন একজন মানুষ যে আমার জীবনে শান্তি এনে দিয়েছে সুখ এনে দিয়েছে এবং আমাকে নতুন করে মাথা উঁচু করে বাঁচার চলার সেই সাহস জুগিয়েছে আর আমি চাই না যে আমি আবারও অন্ধকারে তলিয়ে যাই তুমি না থাকলে তাই আমার তোমাকে সুস্থ করাটা জীবনের সব থেকে বড়ো লক্ষ্য যাতে আমি সারা জীবন আলোতে থাকতে পারি এরপরে শ্রীময়ীর জন্য রোহিত সেন কাস্টার্ড বানিয়েছে সেটা এনে শ্রীময়ীকে নিজে হাতে খাইয়ে দেয় বলে দেখো তো কেমন হয়েছে লন্ডনে থাকতে আমি এরকমই কাস্টার্ড বানাতাম আমার রান্না কিন্তু খুব টেস্টি শ্রীময়ী খেয়ে তার খুব ভালো লেগে যায় এরপরে শ্রীময়ী রোহিত দুজন একসাথে গান গায় তাদের যে ভালোবাসা সেই ভালোবাসাটা খুব শীঘ্রই পরিপূর্ণতা পেতে চলেছে এবং রোহিত শ্রীময়ীর জীবনে যে এতটা সুখ আসতে পারে বাঁচার আনন্দ মুক্ত হাওয়ায় তাদের নিঃশ্বাস নেওয়ার যে আনন্দ সেটা আজকে উপভোগ করতে পারছে শ্রীময়ী এবং শ্রীময়ীকে পেয়ে রোহিত বাঁচার আরও আশা দেখতে পাচ্ছে শ্রীময়ীকে ছেড়ে ছেড়ে রোহিত সেনের চলে যাওয়ার একদম ইচ্ছে নেই মনের মধ্যে এই আশাটা জাগাতে পারলেই রোহিত সেন ঠিক সুস্থ হয়ে উঠবে শ্রীময়ীর বিশ্বাস কারণ একটা মানুষ ভালোবাসা দিয়ে যখন নিজের মন থেকে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করে তখন সব রোগ তার কাছে হার মানতে বাধ্য হয় এবং সেই রোগ থেকে মুক্তির উপায় সে নিজেই কিন্তু লড়াই করে বের করতে পারে আর সেই সব কিছুর জন্যই শ্রীময়ী রোহিতের জীবনে এসেছে খুব শীঘ্রই শ্রীময়ী এবং রোহিতের বিয়ে হতে চলেছে তাদের বিয়ে হয়ে যাওয়ার পরে ফুলশয্যার রাতে রোহিত এবং শ্রীময়ী তারা দুজনেই খুব খুশি কারণ তাদের এত দিনের অপেক্ষা এত বছরের অপেক্ষা সব কিছু শেষ হয়ে গেল রোহিত সেন এবং শ্রীময়ী একে অপরের সাথে যেভাবে সারাটা জীবন কাটাতে চেয়েছিল সেইভাবে স্বামী স্ত্রীর সম্পর্কে বাঁধনে তারা বাঁধা পড়ে গেল তাই রোহিত সেনের ইচ্ছে নেই যে শ্রীময়ীকে ছেড়ে তার চলে যাওয়ার কিন্তু শ্রীময়ী একটাই কথা রোহিত তোমার কাছে আমি এসেছি সুখের আশায় আর কোনো কিছুর আশায় নয় ভালোবাসার আশায় তাই তুমি আমার এই নতুন জীবন থেকে নিজেকে এইভাবে দূরে সরিয়ে নিও না তুমি চলে গেলে আমি কিন্তু কোনোভাবেই ভালো থাকতে পারবো না রোহিত দেখো শ্রীময়ী আমি কি চলে যেতে চাই তোমার প্রতি আমার এই ভালোবাসা কখনো কমবে না কিন্তু আমি যদি জীবনে এক বছরও বেঁচে থাকি বা দশ বছরও বাঁচি তারপরেও আমি যতদিন বাঁচবো তোমাকে যত্ন করব তোমাকে ভালোবেসে আগলে রাখব কখনও তোমার কোনো কষ্ট আমি হতে দেবো না শ্রীময়ী তাই বলছি আমারও তো চলে যেতে ইচ্ছে করে না এই নতুন জীবনটা ছেড়ে এই এতটা সুখ আনন্দ সব কিছু আমি উপভোগ করতে চাই নিজের জীবনে বাসার মানুষটার সাথে ভালো থাকতে চাই কিন্তু এই সব কিছুকে আমার কপালে হবে শ্রীময়ী রোহিতকে জড়িয়ে ধরে কারণ শ্রীময়ী কোনোভাবেই এই সুখের জীবনটা থেকে বেরিয়ে আসতে চায় না আবারও অন্ধকারে তলিয়ে যেতে চায় না অন্ধকার জীবনটা যে কতটা কষ্টের সেটা শ্রীময়ী খুব ভালো করে বুঝতে পেরেছে তাই অন্ধকার জীবন থেকে নিজে যেমন বেরিয়ে এসেছে তেমন রোহিতকেও অন্ধকারে তলিয়ে দিতে দেবে না ডিঙ্কা এবং অর্ণা কালকে আসছে রোহিত এবং শ্রীময়ীর সাথে দেখা করতে বিয়ের পাকা কথা এবং বিয়ের দিন তারিখ সব কিছু ঠিক করবে তারাই এবং রোহিত সেন শ্রীময়ীর যে বিয়ে হচ্ছে এতে করে ডিঙ্কাওয়া প্রচণ্ড খুশি দাদুভাই তো রয়েছে তার বৌমার সমর্থনে নিজে বাবা হয়ে শ্রীময়ীকে কন্যাদান করবে কোনোভাবেই এই বিয়েটা সুষ্ঠুভাবে যাতে হয়ে যায় সেই সব দিক সেই সব দিকের এবার দায়িত্ব কিন্তু দাদুভাই নিয়েছে শ্রীময়ী রোহিতের ভালোবাসা এবার পূর্ণতা পেতে চলেছে এরপরে শ্রীময়ীর লড়াই রোহিতকে রোগমুক্ত করা সেই লড়াইয়ে শ্রীময়ী কি করে জিতবে আদৌ তার ভালোবাসা দিয়ে সব কিছু জয় করে নিতে পারবে শ্রীময়ী কি হতে চলেছে শ্রীময়ী সিরিয়ালের পরবর্তী টুইস্টে রোহিত শ্রীময়ীর ফুলসয্যা দুজনের ভালোবাসা পূর্ণতা পেল শ্রীময়ী যেতে দেবে না রোহিত শ্রীময়ী রোহিতকে কোনো কিছুর বিনিময়ে শেষ হয়ে যেতে দেবে না কারণ শ্রীময়ী যেমন রোহিতকে পাগলের মতো ভালোবাসে তেমন রোহিত যেন শ্রীময়ীকে ভালোবাসে তাহলে শ্রীময়ীর ভালোবাসার জোরে শ্রীময়ীর ঈশ্বর ভক্তিতে সব কিছু মিলে রোহিত সেনকে কি সুস্থ করে বাঁচিয়ে ফিরে আনতে পারবে শ্রীময়ী যে লড়াইটাতে জয়ী হওয়ার জন্য রোহিতের সাথে নিজের জীবনটা জড়িয়ে নিল সেই লড়াই এবার শ্রীময়ীকে জয়ী হতে হবেই কারণ রোহিত শ্রীময়ীর জীবনে আলোর দিশা আর সেই আলোটা নিভে গেলেই শ্রীময়ী কখনো ভালো থাকতে পারবে না তাহলে রোহিত শ্রীময়ীর ফুলসজ্জার রাতে শ্রীময়ীর যে প্রতিজ্ঞা সেই প্রতিজ্ঞা রাখতে শ্রীময়ী এবার কি করবে কিভাবে রোহিতকে সুস্থ করে তোলার লড়াইয়ে সে নামবে সে সব কিছু জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন